এই গরমের মধ্যে দুদিনের ওপর জামা কাপড় বেশি পরা যাচ্ছে না, তাই এই অবস্থা। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে শনিবার, সপ্তাহে প্রায় শেষে চলেই আসলাম। তা চলো, আজকে ব্লগটা শুরু হচ্ছে। আর 9টা বেজে গেছে আজকে, তো 9টা থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। তো এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তা চলো, জুমি কি হচ্ছে আর রান্নাঘরে কি পরিস্থিতি, চলো চট করে একবার দেখিয়ে দিই। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, যে ঘরের বাদবাকি টুকটাক যেটুকুনি আছে সেগুলো কমপ্লিট করে একটু কাজে বসতেও হবে, আবার বেরোতেও হবে। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো আগে জুমি কি করছে দেখে নেবো। চলো, ঘরদোর সব ওপর সব পরিষ্কার হয়েই গেছে। আজকে চাদরগুলো চেঞ্জ করে দিলাম, এই এই ঘরে চেঞ্জ, ওই ঘরটা এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। এই ঘরটাও চেঞ্জ করবো, না এই ঘরটা হচ্ছে পরশু দিনই চেঞ্জ করেছি, এটা আর চেঞ্জ করবো না, এটাকে জাস্ট ঠিক করে রেখে দেবো। আর এই দেখো, পুজোর বাসন নিয়ে চলে এসেছি, এই যে পুজো বাসন নিয়ে চলে এসেছি, পুজো বাসনগুলো মাজবো এখন। আর জুমি বসে গেছে সবজি কাটতে, তো আজকে হবে ইঁচড় আর সাথে হবে আলু ভাজা। তা চলো, এই যে কিরে ইঁচড় করে কাটা গেল, মার যেগুলো বোঝানো সেগুলো আমার পুরো বুকি দেওয়া হয়ে গেছে। কালকে তো আদা পেস্ট করে রেখেছি, আদা শেষ হয়ে গেছিলো আমাদের ওই এক সপ্তাহের মতো, আদা পেস্ট করা হয়ে গেছে। আর এই যে কাটা শেষ, সকালে চা খাওয়া হয়ে গেছে। তা চলো, এখন ঘড়িতে বাজে 9টা, টানি টিভি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব দেশে আর দেশের বাইরে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, এখন থেকে আমাদের তো ব্লগ শুরু করছি, সাজিয়ে যা যা করবো সেগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করবো। তা দৌড় লাগিয়েছি, তাদের এই কাজগুলো সারতে হবে, আবার বাইরেও বেরোতে হবে। এই খোসাগুলো এখন রেখে দেবো, আজকে আর দেবো না, কালকে দেবো, কারণ মানে গাছের গোড়া ভরে গেছে খোসায়। আর এই দেখো, এখানে রান্না বসে গেছে, এই যে এখানে ভাত বসে গেছে, আজকে হবে আবার আলু ভাজা। তো এই আলু ভাজা হবে, আর এইখানে এই দেখো যে ডাল হয়ে গেছে, কালকে কিছু ভাত ছিল সেটাকে গরম করে রেখে দিয়েছি। আর এখানে এই চোর সিদ্ধ করতে মা বসিয়ে দিচ্ছে, এই আপাতত চলছে। আর আজকে সকালে ওই ভাজাভুজি কিছু খাওয়া হবে না, দই দিয়ে সিম্পল চিড়ে বা মুড়ি খাওয়া হবে, ব্যাস এটা হয়ে গেলেই হয়ে যাবে। তা চলো, চট করে আগে আমি আমার কাজগুলো সেরে নিই, সেই নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। চলো চলো, চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো আজকেও ব্রেকফাস্ট বাইরের থেকেই নিয়ে এসেছি, আজকে এই গরমে না ব্রেকফাস্ট বানাতে রোজ রোজ ইচ্ছাও করে না, চিড়ে আর দই প্রতিদিন কারো খেতেও ইচ্ছা করে না, ওই কারণে আজকে ব্রেকফাস্ট বাইরের থেকে এসেছি। এখানে সব কাছাকাছি তো হয়ে গেল, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো তো কাছাকাছি হচ্ছিলো না, তা আজকে ফাঁকা পেলাম। তা হচ্ছে আজকে একটু জামা কাপড়গুলো কেচে নিলাম, আমাদের কুর্তি, কিছু লেগিংস, ভাইয়ের বারমুড়া। তা এই দেখো, এখানে তো কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, আর কিছু হচ্ছে ওপরে দড়িতে মেলে দেবো। আর এই গরমের মধ্যে দুদিনের ওপর জামা কাপড় বেশি পরা যাচ্ছে না, তাই এই অবস্থা। আর যা রোদ শুকিয়ে যাবে, বিকেলে সন্ধ্যের আগে মোটামুটি অনেকটাই টেনে আসবে জামা কাপড়। জামাকাপড় সব মেলে দিয়ে আসলাম, আর এই যে চলে এসেছি এই ঘরে। আলনাটা অনেক দিন ধরে গোছাবো গোছাবো, কিন্তু গোছানো আর হচ্ছে না, আলনাটা পুরো ডিপ হয়ে রয়েছে। তো এটাকে এখন ফাঁকা করব, তারপরে হচ্ছে যাবো চান করতে। এদিকে সব কাজ কমপ্লিট, শুধু এইদিকে কমপ্লিটগুলো করলে তারপরে আমার হয়ে যাবে। তো চলো, চট করে হচ্ছে আলনাটাকে আগে গুছিয়ে নিই। Thank you.
গোছানো তো প্রায় কমপ্লিট হয়ে গেল। মার এই শাড়িটা অনেকদিন ধরে মা বলছিল একটু ভাঁজ করে দে ভাঁজ করে দে, তো ভাঁজটা করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি মার শাড়িটা খুলে ভাঁজ করে দিলাম। তো মা বলছে বাবা মনে পড়েছে আমার শাড়ির ভাঁজ করার কথা। আসলে এদিকে তালগুলো না ভুলেই যাই, মাথা থেকে আসে না, যখন গোছে তখন মাথায় কিছু থাকে না, কারণ বেরোনোর একটা চাপ থাকে। চলো কালকে তো মাসের বাজার করা হয়েছিল, কিন্তু মাসের বাজার তোলা হয়নি, তো আজকে ফাইনালি তুলতে বসছি। আর এই দিকে দেখো মাসের বাজারে ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, চিড়ে, ময়দা আর হচ্ছে চিনি, তো এইগুলো ছিল না, তো এগুলো নিয়ে আসলাম। আর সাথে সাবান টাবানও ছিল না, সেগুলোও নিয়ে এসেছি, তো সেগুলো আমার তোলা হয়ে গেছে, শুধু এইগুলো তোলা হয়নি, এগুলো কোটোতে ঢালবো। তা চলো কোটোগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে এগুলোকে ঢেলে ফেলি, নাহলে কোন সময় কেটে কুটে যাবে, ফেটে ফুটে যাবে, নষ্ট হবে জিনিসগুলো। ও সাথে জিরে আর গোটা, জিরে গোটা ধনেও নিয়ে এসেছি, কারণ তোমরা তো জানোই, কারণ আমরা বাড়ি দিয়ে নিয়ে এসে এটাকে ডাস্ট করে তারপরে খাই, মানে বাইরে থেকে ডাস্ট মশলা কিনি না, খুব প্রয়োজন না পড়লে। তা চলো এগুলোকে আগে চট করে ঢেলে নিই জায়গা মতো, ঢেলে তারপরে অন্য কাজে আবার হাত দিতে হবে। কোটোগাড়ি সব নিয়ে চলে এসেছি, তো এইগুলো এখন ঢেলে জায়গা মতো রেখে যাবো সবাই চান করতে, তারপরে খেয়ে দিয়ে আবার বেরোতেও হবে। তা চলো চট করে কাজগুলো সেরে ফেলি। এখন এগুলোকে রান্না করে সেট করে দিয়ে সোজা চলে যাবো চান করতে, তার আগে একটু জল খাওয়া, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তো এগুলো আর ঢাললাম না, এগুলো প্যাকেট শুদ্ধই রেখে দিলাম, তো এগুলোকে কারণ এগুলো ডাস্ট করতে হবে, ফালতু ঢেলে লাভ নেই, ডাস্ট করে একেবারে কোটোয় রাখবো। তা চলো এগুলোকে নিয়ে আগে রান্না করে সেট করে দিই, তারপরে যাবো চান করতে। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো, যেহেতু নোংরা পড়েছে, কারণ ঘরদুয়ার আজকে পরিষ্কারই হয়ে গেছে, তারপরে এগুলো ঢালাঢালি করছি, তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে তারপরে যাবো চান করতে। কিছু যে জিনিসগুলো ঢাললাম তার থেকে এতগুলো প্যাকেট বেরিয়ে গেছে, তো প্যাকেটগুলো আমরা ফেলি না, প্যাকেটগুলো রেখে দিই, কারণ ময়লা টয়লা ফেলার যায়, তার জন্য প্যাকেটগুলো এখন গুছিয়ে জায়গা মতো প্যাকেটগুলোকেও রেখে দেবো। কোটোকাটিকে তো লেখা হয়ে গেছে, প্যাকেটগুলো নিতে এসেছি, প্যাকেটগুলো রেখে তারপরে জায়গাটা পরিষ্কার করবো। তো প্যাকেটগুলো সত্যি খুব দরকার হয়ে পড়ে সময় ক্ষেত্রে, ওই জন্য প্যাকেটগুলোকে আর ফেলি না, এইগুলোকে রেখে দিই। আস্টার সেরে চান টান করে সোজা চলে এসেছি খাবার টেবিলে, তো এখন খেতে বসবো। বাড়িতে সবার হয়ে গেছে, শুধু আমি আর জুমি বাকি আছি, তো এই দেখো ভাত, আর সাথে হচ্ছে পটল বাটা, আর হচ্ছে মিক্সড ডাল সেদিনকে করেছিলাম, সেদিনকে সেইটা রয়ে গেছে, সেটা নিয়েছি, সাথে কাগজি লেবু, আর এদিকে পেঁপের তরকারি, আর সাথে রয়েছে মুগের ডাল আর টমেটোর চাটনি। এই হচ্ছে আজ দুপুরের মেনু, তো চলো চট করে খেয়ে দেই।